পৃথিবীতে কোনো মানুষ কোনো না কোনো বিষয়ের উপর বেশি দক্ষতা অর্জন করে থাকে। কেউ ভালো ছবি তুলতে পারে, আবার কেউ ভালো ছবি এডিটিং করতে পারে বা ছবি এডিটিং করতে পারে, আবার কেউ ভালো ভিডিও তুলতে পারে বা কেউ ভালো ভিডিও এডিটিং করতে পারে। সে তারা তাদের এই সব কিছু করার ক্ষেত্রে কিন্তু তারা এই যে ভিডিও এডিটিং করছে, কেউ ছবি তুলছে, সব কিছুই করছে, কিন্তু এটা দেখানোর জন্য তাদের জন্য তাদের একটা প্ল্যাটফর্মের দরকার পড়ে। কেউ তার প্ল্যাটফর্মটাকে তাড়াতাড়ি পেয়ে যায়, আবার কেউ সেই প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে পারে না। তা গাইস, ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। তোমরা যদি এখানে মন দিয়ে কাজ করতে থাকো, তোমাদের হচ্ছে যে দক্ষতাটা নিয়ে তুমিও একদিন এখান থেকে সফলতা পাবে। যদি সফলতা পাও তাহলে আর তোমাকে পেছন ঘুরে তাকাতে হবে না। তা গাইস, কীভাবে তোমরা হচ্ছে যে নিজের কী বিষয়ে ভিডিও বানাবে এটাই তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে। কী বিষয়ে ভিডিও বানাবে আমি তোমাদেরকে সিম্পল একটা কথা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তা গাইস, তুমি যদি একটা ভালো ছবি এডিট করতে পারো তাহলে ছবি এডিটরের একটা চ্যানেল খোলো। তুমি যদি একটা তোমার ভেতরে যেটা ভালো লাগে, অর্থাৎ তোমার যদি ব্লগিং করতে ভালো লাগে তুমি ব্লগিংয়ের চ্যানেল খোলো, তোমার যদি মনে করে টেকের ভালো লাগে তুমি টেকের চ্যানেল খোলো। মানে তোমার ভেতরে যেটা মাইন্ডে সেট হচ্ছে যে আমি এইটাই করব, মানে আমার এটাই হতে হবে, তাহলে তোমাকে সেই বিষয়ে চ্যানেল খুলতে হবে, যেই বিষয়ে তোমার হচ্ছে যে ভালো অভিজ্ঞতা আছে এবং তোমার ইন্টারেস্ট আছে। ঠিক আছে গাইস, ইন্টারেস্ট যদি না থাকে তাহলে তুমি সেসব চ্যানেলগুলো বেশি দিন থাকতে পারবে না। তোমাকে ইন্টারেস্ট থাকতে হবে প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ধৈর্য থাকতে হবে। ইউটিউবে কেউ একদিনে সফলতা পায়নি, এখানে তোমাকে ধৈর্য ধরে টিকে থাকতে হবে। টিকে থাকার পর আস্তে আস্তে তুমি এখান থেকে সফলতা পাবে, তুমিও একদিন সফলতা পাবে। যারা সাকসেস হয়েছে তারা একদিনে সাকসেস হয়নি, নিশ্চয়ই তারা কয়েক বছর খাটার পর তারা সাকসেস হয়েছে। তা গাইস, তোমাদের মনে যদি প্রশ্ন জাগে যে আমরা কী বিষয়ে ভিডিও বানাবো, তোমরা একটুখানি একটা জায়গায় বসে নিজের মাইন্ডটাকে ঠান্ডা করে তোমরা চিন্তা করো যে আমি কী বিষয়ে বেশি দক্ষতা, আমার বেশি আমি ভালো লাগে, আমার কী বিষয় আমি বেশি চেষ্টা করি, কোন বিষয়ে, সেই বিষয়টা নিয়ে আমি ইউটিউবে কাজ করব। ঠিক আছে গাইস, ইউটিউবে যখন কাজ করবে তুমি একটা চিন্তাধারা নিবে যে আমাকে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করতে হবে, তাহলেই তুমি এখান থেকে খুব তাড়াতাড়ি সফলতা পেতে পারো। ঠিক আছে গাইস, এই আজকেই তোমাদেরকে বলে দিলাম যে তোমরা কী বিষয়ে ভিডিও বানাবে। তোমাদের মধ্যে প্রশ্ন জেগে যেতে পারে কী বিষয়ে ভিডিও বানাবো, ভাই কে টাকা বেশি পাচ্ছে বা কে টাকা কম পাচ্ছে কোন ভিডিওতে, মানে কোন ক্যাটাগরিতে, এসব একদমই দেখবে না। তুমি তোমার নিশের ওপর একদম টিকে থাকতে হবে তোমাকে। ঠিক আছে গাইস, আজকে তোমাদেরকে সম্পূর্ণ বলে দিলাম। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে এবং কমেন্ট করে বলবে তোমরা কী রিলেটেড ভিডিও চাইছো। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাই গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সদা সর্বদা হাবল টেকনিক্যাল চ্যানেলের সাথে জুড়ে থাকবে।